কই গো, তোমরা এখনো কি করছো? ওদিকে যে রান্নাঘরে দুধ উতলে যাবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ মা, যাব। সোহাগ চলো, এই তোমরা সবাই উলু দাও, আমার বৌমা আজ প্রথম রান্নাঘরে যাবে, চলো। গুগলির কথা শুনে তো মনে হলো সব ঠিকই আছে, ভালোভাবেই হয়েছে, ও ঠিকঠাক পৌঁছে ঢুকেও গেছে ওই বাড়িতে, আর এতক্ষণে নিশ্চয়ই বাড়ির বাকিদের সাথে ভালোভাবে পরিচয়ও হয়ে গেছে। আলাদা করে ওর কাউকে সন্দেহজনকও মনে হয়নি। তাহলে আমি কি একটু বেশি চিন্তা করছি? না না, গুগলি আগে ভালোভাবে ওই বাড়িতে সমস্ত স্ত্রী আচার করে নিক, তারপরে আরেকটা ফোন করব। এই তো হয়ে গেছে, বন্ধ করে দিবা। ও মা, আরেকটু উতলতা দে, না হলে সংসার ফুলে পেপে উঠবে কি করে? এই তো হয়ে গেছে। এসো মা। বলো মা, কি দেখতে পাচ্ছ? আমাদের সংসারে সুখ শান্তি হাসি আনন্দ উথলে উঠছে। ও মা, আসল কথাটাই তো বললে না, সম্পদ। সম্পদ না হলে সুখ শান্তি হাসি আনন্দ সংসারে কিচ্ছু থাকে না। সম্পদটা বলো, আর একবার বলো মা, কি দেখতে পাচ্ছ? আমাদের সংসারে সুখ শান্তি হাসি আনন্দ আর সম্পদ উথলে উঠছে। এই তো আমার বৌমা সব শিখে গেছে, শিখে গেছে এই সংসারে কি করতে হবে। এবার আমার সংসার আলো করে তুলবে আমার সোহাগ। আপনি আমাকে একটু একটু করে শিখিয়ে দেবেন, তাহলেই পারব। শেখাবো তো, সব শেখাবো, সময় আসুক। কিন্তু সবকিছু শেখার আগে তোমাকে যে পরীক্ষা দিতে হবে, তোমাকে এখন জ্যান্ত ল্যাটা মাছ ধরতে হবে। হ্যাঁ, জ্যান্ত ল্যাটা মাছ আমাকে ধরতে হবে? কোথায়? আসলে আমি না কোনোদিনও জ্যান্ত মাছ ধরিনি। কিন্তু সংসারের রাস তুমি কেমন করে ধরতে পারবে, এটা তারই পরীক্ষা। এটুকু তো তোমাকে করতেই হবে দিদিভাই। আমি তো কত বড় অবধি মাছ বেচেই খেতে পারতাম না, আর জ্যান্ত মাছ ধরতে হবে? আর যদি ধরতে না পারি তাহলে তো সবাই ভাববে আমি সংসারের রাস ধরতে পারবো না। কি করি তাহলে এখন? এই দেখো। আরে কোনো ভয় নেই সোহাগ, ওটা একটা পুচকে মাছ, কিচ্ছু হবে না, তুমি সব শিখে যাবে। আস্তে আস্তে মাছ ধরা আর সংসারের রাস ধরা দুই শিখে যাবে। এই পূজা, যা তো গিয়ে মাছটা নিয়ে আয়। নাও মা, মাছটা ধরো। এইবার এই হাঁড়িতে ল্যাটা মাছের বদলে আমার আনা মাছ থাকবে। মাইরে কি করছো তুমি? এটা তো শিঙি মাছ, মাছ বদলাচ্ছ কেন তুমি? এটা তো বৌদির হাতে কাটা ফুটবে। সেটাই তো চাই। এবার কিন্তু এটা বেশি বেশি হয়ে যাচ্ছে, সেপটিক হয়ে যেতে পারে হাতে। কিচ্ছু হবে না শ্রীতমা, যদিও সেরকম কিছু হয় সেটা সামলানোর জন্য সঞ্চয়ন আছে। বিয়েটা তো আটকাতে পারলাম না, ওই মেয়েটা যাতে ভয় খায় অন্তত সেই ব্যবস্থাটুকু তো আমাকে করতেই হবে। মা কি এটা ঠিক করছে? আটকে দেবো নতুন বউদিকে? কিন্তু তাতে তো আবার সবার রাগ আমার উপর এসে পড়বে, মাও আবার চূড়ান্ত রেগে যাবে, কি করি?
মিতুল মা আবার? হ্যালো মিতুল মা, হয়েছে স্ত্রী আচার? না, ওই মাছ ধরার নিয়মটা চলছে। মাছ ধরার নিয়ম? শোন, হাঁড়িতে কি মাছ আছে না আছে না দেখে কিন্তু হাত দিবি না। কি বলছিস টা কি মিতুল মা? এবারেও? হ্যাঁ এবারেও, প্রত্যেকবার করতে হবে। যতবার বিপদের আশঙ্কা থাকবে প্রত্যেকবার দেখে নিতে হবে। আমি যেটা বলছি সেটা শোন, হাঁড়িটা আগে উল্টে দিবি। এবারেও হাঁড়ি উল্টে দেব? যদি এই বাড়ির লোকেরা ভুল বোঝে আমাকে, যদি ভাবে আমি ভয়ে পিছু হটে গেলাম। কিন্তু মিতুল মায়ের কথা তো ফলে গেল আগের বার, এবারেও যদি হাড়ির ভিতর কোনো বিপদ লুকিয়ে থাকে। আবার ফোন করেছে, বারে বারে কাজের আগে বাধা দিচ্ছে এই মেয়েটাকে। কি হলো মা, মাছটা ধরো। মা, শিঙি মাছের কাঁটা কিন্তু খুব শক্ত, মধুমতি লাগবে খুব। কিচ্ছু করার নেই শ্রীত মা, আমি বরণ করা সত্ত্বেও যখন আমার কথায় কেউ কিছু বোঝেনি তখন এইভাবেই বোঝাতে হবে। দেখি তুমি কেমন গিন্নিমা হয়ে উঠবে, কেমন করে তুমি সংসারের রাজ টেনে ধরবে। না গুগলি, হাঁড়িতে হাত দিবি না, হাঁড়ি উল্টে দে আগে। কিন্তু সেটা এদের কারো ভুলও তো হতে পারে, যেমনটা বললেন শনশনের বাবা, বারবার কি এই ভুল হবে? মিতুল মা, তুই চিন্তা করিস না, সব ঠিক থাকবে। গুগলি, আমি আজ পর্যন্ত যা বলেছি বা করেছি তোর ভালোর জন্যই করেছি মা, শোন না আমার কথাটা। ও নাটবু, ফোনটা রাখো না, মাছটা ধরে সবাইকে দেখিয়ে দাও। মিতুল মা, সবাই অপেক্ষা করছে, আমি এখন রাখছি। সোহাগ মা, মাছটা ধরো। ওই যেমন করে বললাম, মাথার কাছটা ভালো করে চেপে ধরবে, তাতে পিছলে না যায়। হলো মাছটা ধরো। মা, আমার না খুব ভয় করছে, এই হাড়িতে এমন কিছু নেই তো যেটা আমাকে আঘাত করবে। এই মেয়ে কি করে আন্দাজ করলো? ওকে কি ফোন করে কেউ এখন বলে দিল নাকি, নাকি নিহাতি সন্দেহ থেকে এরকম করতে চাইছে? আরে দূর, ভয়ের কি আছে, ওটা ল্যাটা মাছ, ও কাঁটা মারে না, আমি নিজের হাতে রেখে দিয়েছি, ভয়ের কিছু নেই। শুধু একটু পিছলে যায়, তাই শক্ত করে আঙুল দিয়ে চেপে ধরে রাখতে হয়, এই আর কি। না মা, আসলে আমি তো আগে কখনো জ্যান্ত মাছ ধরিনি, তাই আপনি যদি একটু দেখিয়ে দিতেন কিভাবে ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তারপরে তোমাকে ধরতে হবে। হ্যাঁ বর্তি ওই হাঁড়িতে হাত ঢোকালেই তো কাঁটা খাবে, এতে তো হিতে বিপরীত হয়ে যাবে। না না, বর্তি ওই হাঁড়িতে হাত ঢোকানোর আগেই কিছু একটা করতেই হবে। না জেনে মেয়েটাকে কোনো বিপদের মুখে ফেলে দিলাম না তো, খুব ভয় করছে আমার, খুব চিন্তা হচ্ছে গুগলিটাকে নিয়ে। একে এরকম ছেলে মানুষ, তার মধ্যে সবে নতুন সংসার নতুন পরিবারে গেছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছি না। তার মধ্যে আমার ওই বাড়ি সবাইকে ভালো লাগেনি, আমার সন্দেহজনক মনে হয়েছে।
প্রথম দিনই কেউ ওর কোনো ক্ষতি করতে চাইবে না তো, ওর কোনো বিপদ হবে না তো, এখন সারাটা জীবন ওকে ওই বাড়িতে কাটাতে হবে। কি করবে আমার মেয়েটা? বলে বাবা তুমিও সহায় দেখো, ওর যেন কোনো বিপদ না হয় তুমি দেখো, আমার কুকলিকে ভালো রেখো বলে বাবা, ভালো রেখো। কি হলো মিতা, এরকম অস্থির অস্থির করছো কেন? কি হয়েছে, তুমি বিড়বিড় করে কি বলছো? সব ঠিক আছে তো? আমার কুকলিকে নিয়ে খুব ভয় করছে, খুব চিন্তা হচ্ছে আমার। দেখো চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তুমি এতদিন মেয়েটাকে আগলে রেখেছিলে, একটুর জন্য কাজ ছাড়া করনি, চিন্তাটা হবে সেটা তো স্বাভাবিক। কিন্তু জানি না আমার কেন মনে হচ্ছে ওই বাড়িতে সবকিছু ঠিক হচ্ছে না, আমার কুকলির কোনো বিপদ হতে পারে। আমার খুব ইচ্ছে করছে ওকে একবার দেখে আসতে, একটু কথা বলতে ওর সাথে। তুমি আমাকে একটু ওই বাড়িতে নিয়ে চলো না, আমি ওকে একবার দেখে ওর সঙ্গে কথা বলে চলে আসবো, চলো না। মিতুল তোমার কি হয়েছে, তুমি ভুলে যাচ্ছ আমরা মেয়ের মা বাবা, চট করে চলে যাবো মেয়ের বাড়ি? হ্যাঁ, ও কিন্তু শুধু আমাদের মেয়ে নয় এখন, ওই বাড়ির বউ, বুঝতে পেরেছো? তাতে কি হয়েছে, সবার আগে ওর পরিচয় ও আমাদের মেয়ে গুগলি, এই পরিচয়টাই ওর বাড়িতে যাওয়ার কারণ হতে পারে নাকি? দেখো আমি বুঝতে পারছি তোমার চিন্তা হওয়াটা স্বাভাবিক, কিন্তু মেয়েটা কিছুক্ষণ আগে বেরিয়েছে, এক বেলাও হয়নি, তার মধ্যে এরকম অস্থির অস্থির করলে আমি তোমাকে সামলাবো কি করে? মিতুল দেখো এরকম করো না, তোমার চিন্তা হচ্ছে তো? আচ্ছা বেশ, তুমি তোমার দিদিকে ফোন করো। মনোরমা দিদি? তোমার দিদি তো এখন, তুমি ফোন করো, ফোন করে খোঁজ নাও, আর তার সাথে গুগলিরও খোঁজ নিয়ে নাও, বুঝতে পারলে? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। Number you have dialed is presently busy. Please stay on the line or call again. Monoromadi, phone ta tholo na keno? Boddo bar bidecho tumra tai na? Amar cheler shukh tomader shojjo hoy na. Aj shoytaner basha ami bhenge charbo. Egulo ki korcho Monorama? Tumi ei bhabe shobar sathe kotha bolte paro na? কেন এইভাবে ব্লেম করছো? ওরা যদি আমার ক্ষতি করতে পারে তাহলে ওটা খুঁজে বার করার জন্য যা করতে হয় আমি সব করব। বৌদি বৌদি তুমি একটু শান্ত হও প্লিজ। আচ্ছা কে কিভাবে কি করলো সেটা আমরা কি করে জানবো বলো? তোমার বউকে জিজ্ঞাসা করো, ও সব জানে। কি ভাবছো আমি কিছু বুঝি না? কি করে দুধে আলতার থালায় কাঁচ মিশলো, কি করে মাছ বদলে গেল, আজ সব বের করে ছাড়বো আমি। বৌদি এসব কি বলছে? আরে তুই ওর কথায় কেন চন্দ্রানীকে সন্দেহ করছিস? এগুলো কেউ ইচ্ছে করে করে নাকি? ভুল বশত কেউ হয়তো করে ফেলেছে। হ্যাঁ সব ভুল শুধু আমার বৌমার বেলাতেই হয়, আমি সব বুঝতে পেরেছি, খুব বার বেড়েছি। আজ আমি এই বাড়ির প্রত্যেকটা ঘর প্রত্যেকটা কোণা খুঁজে বার করব কার কুবুদ্ধিতে এটা হচ্ছে, আর তাকে আমি এই বাড়ি থেকে দূর করে ছাড়বো। বৌদি বৌদি দেখো চন্দ্রানীতে এগুলো নাও করতে পারে, আচ্ছা ওর এসব করে কি লাভ বলো তো? অন্য কেউ তো করতে পারে। হিংসে হিংসেতে করছে, ও তো সঞ্চয়নের ভালো সহ্য করতে পারে না। বর্তি তুমি এসব কি বলছো? আমি সঞ্চয়নের কাকি হয়ে এরকম করব? আমি তোমার ছোট যা হয়ে এ বাড়ির বউয়ের ক্ষতি চাইবো, তুমি তুমি এটা ভাবতে পারলে? বর্তি ন্যাকা, তুই করতে পারিস না আমি ভাবতে পারি না। আজ আমি সব খুঁজে বের করবো এই বাড়ি থেকে, সরে যা। এই রে এ তো মহা বিপদে পড়লাম, এবার কি হবে? হ্যাঁ সেটাই তো ভাবছি, আমি তো জানতাম না যে দিদি চলে আসবে, আর ওই মাছের লুকানো যে গামলাটা
কোথাও তো সরানো হয়নি। যদি একবার পেয়ে যাই এখন। এটা এখানে এলো কি করে? কি হচ্ছে বর্দি? এটা এটা তুমি এনেছিলে ঘরে? না না, আমি তো জানি না এটা কি করে এলো এই ঘরে। এটা কি করে এলো ছোট? আরে তুমি এমন করছো মনে হচ্ছে যেন তুমি বোম খুঁজে পেয়েছো। ওটা তো মশলা পিষবার জন্য নিয়ে এসেছিল। চুপ করো তুমি, তোমার আত্মীয় স্বজনরা কি জিনিস তুমি জানো না? আর এতে মশলার গুঁড়ো নয়, কাঁচের গুঁড়ো লেগে আছে। তার মানে এটা দিয়েই কাঁচ ভাঙা হয়েছিল। দুধে আলতার থালায় কাঁচের টুকরো তুই মিশিয়েছিলিস ছোট? দুধে জালটা হয়ে গেছে দেওয়া, এবার লেবুটা শুধু মাংসে দিলেই হয়ে যাবে। ও মশলাটাও তো দেওয়া হয়নি বাবা, মশলাটা দিই মিশু। কুকলিটা খেয়েছে কিনা কে জানে, আমি তো সারাক্ষণ দেখে দেখে রাখতাম ওখানে ঠিক সময় মতো খাওয়া দাওয়া করছে কিনা, কি করছে না করছে কিছুই তো বুঝতে পারছি না। না না, আমি বোধহয় একটু বেশিই ভাবছি। সুব্রতদা রয়েছে, মনোরমা দিদি রয়েছে, সবাই কুকলিকে আগলে রাখবে। তাছাড়া সঞ্চয়ন রয়েছে, এত ভালো ছেলে সঞ্চয়ন, ও ঠিক কুকলিকে দেখে দেখে রাখবে। আরে কি করছো মিতুল, লেবু চাপছো কেন? দুধটা কেটে যাবে তো। বাবা এ বাবা, দুধটা তো কেটে গেল, পুরো দুধটাই নষ্ট হয়ে গেল। আমি কি করলাম বলতো? এটা এতটা দুধ, আমার না মাথা কাজ করছে না জানো তো। জানি তো, চিন্তায় চিন্তায় মেয়ের জন্য অস্থির হয়ে যাচ্ছ তাই না? মেয়ের জন্য চিন্তা? না না, মেয়ের জন্য কেন চিন্তা হবে? ও এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে, আমি জানি গো। সবাই ও শ্বশুর বাড়ির প্রত্যেকে ওকে খুব আগলে রাখবে, দেখো তুমি। কে কিরকম জানি না, তবে শাশুড়ি হিসেবে খুব ভালো একজন মানুষকে গুগলি পেয়েছে জানো। মনোরমাদির মতো রকম সেন্সিবল পার্সন গুগলিকে গাইড করলে ভালোই হবে। সত্যি মনোরমা দিদির মতো মানুষ হয় না। একদম তোমার মতো পরোপকারী মানুষ। তা নাহলে বলো না, কলিকে মাত্র একদিন দেখে সবটা জানতে পেরে কিরকম ওর জন্য শেকড় নিয়ে এলো? হ্যাঁ, ও তুমি আবার এই শেকড়টা নিয়ে এখন ঘুরছো কেন বলো তো? সকালে তো খালি পেটে কলি দিদিকে খেতে বলেছে, এখনো খাইনি। কি বলবে, ডাক্তার ম্যাডামের সবার দিকে নজর রয়েছে, শুধু নিজের দিকে নেই। নিজে তো বেটে খাবে না, তাই আমাকে নিয়ে ঘুরতে হচ্ছে। আচ্ছা মিতুল, এই শেকড়গুলো কি করে বাটি বলতো, মানে মিক্সিতে হবে? না না না, মিক্সিতে হবে না, হাতেই বাটতে হবে। তুমি আমাকে দাও, আমি হামান দিস্তায় বেটে নিয়ে আসছি। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হামান দিস্তাটা তোর ঘরে তাহলে এলো কি করে ছোট? এটা তোর হাত পা নেই যে নিজে নিজে হেঁটে চলে আসবে, আর এটার মধ্যে কাঁচের গুঁড়োটাই বা লাগলো কি করে? জানি না বর্দি, বিশ্বাস করো আমি আমার মেয়ের মাথায় হাত রেখে বলছি বর্দি, আমি এই হামান দিস্তায় কাঁচ গুঁড়ো করিনি, আমি তো এটাতে হাত পর্যন্ত লাগাইনি। মিথ্যে কথা বলিস না, আর নিজের মেয়ের মাথায় হাত দিয়ে মিথ্যে দিব্যি কাটতে তোর লজ্জা করছে না? মা কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? তোর কাকিকে জিজ্ঞাসা কর কি করেছে। সংসারে অনিষ্ট করার জন্য কত দূর নিচে নামতে পারে। তোর বউয়ের দুধে আলতার থালায় কাঁচের টুকরো মিশিয়েছিল তোর কাকি। যাক বাবা, ভালো সময় আমি সরিয়ে দিয়েছিলাম, না হলে এটা যদি আমার ঘর থেকে পাওয়া যেত তাহলে আর আমার রক্ষে ছিল না। বর্দি তুমি বিশ্বাস করো আমি ওসব কিছু করিনি। আচ্ছা তুমি বলো আমার এটা করে লাভ কি? চুপ, একদম মিথ্যা কথা বলবি না। মা একটু শান্ত হও, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করো না, সোহাগ শুনলে কি ভাববে বলো তো? ভাবলে ভাবুক, ওরও তো জানার দরকার যে এই সংসারে কার মনে কি প্যাঁচ চলছে। আরে তুমি কেন এত চিৎকার করছো, চন্দ্রানী তো বলছে সে কাজ করেনি, ওর কথাটাও তো আমাদের পুরোটা শোনা উচিত। একদম চুপ,
আমার যা শোনা শোনা হয়ে গেছে, আমি খুব ভালো করে জানি ওর মনে কি চলছে। ওর ওই পিস্তু তো মনের মেয়ের সঙ্গে সঞ্চয়নের বিয়ে দিইনি বলে তার জন্য ওর মনে এত জ্বালা। আমিও আজ দেখবো কার মনে কি ফন্দি চলছে, সব খুঁজে বার করবো। মা মা আমার কথা শোনো, তুই প্লিজ একটু শান্ত হ। আমার মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি বলছি সত্যি কোথাও একটা ভুল হচ্ছে, ঠিকই বলছে। দেখো যদি চন্দ্রানী এরকম কিছু করে থাকতো, আমি তো ঘরে ছিলাম, আমার দৃষ্টিতে আমার চোখে পড়তো বলো। হ্যাঁ আর নতুন নতুন বাড়িতে ঢোকার সময় তো মা নিচে ছিল না, অন্য একজন আলতার থালা নিয়ে এসেছে। আমার মনে হয় তোমরা মাকে ভুল বুঝছো। কে ঠিক কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। আজ কে কি কল করছে সব বের করে ছাড়বো আমি। মা তুমি প্লিজ সিন ক্রিয়েট করো না। জাস্ট কিছুক্ষণ আগে সোহাগ আমাদের বাড়িতে এসেছে, ও যদি এগুলো দেখে ওর মনে কি প্রভাব পড়বে তুমি বুঝতে পারছো? আর তোদের সঙ্গে যে অনিষ্টগুলো হচ্ছে সেগুলো কিছু বলবি না? তুই না বলতে পারিস আমি বলবো। আজকে আমি সব বের করে ছাড়বো, শেষ দেখে ছাড়বো। সরো দিদি। দিদি তুমি এগুলো কি করছো? এগুলো করে ফেলো না তুমি। আমার সরে যা ছোট, আমার মাথা গরম হয়ে গেছে, আমি আজ সব খুঁজে বার করবো। শোনো না ও দিদি। এখানে ল্যাটাবাজ কি করে এলো?